তার মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমিত হয়। এখন আমরা যদি লার্ভাকে জন্মাতে না দেই তাহলে ভাইরাসটাও আর সংক্রমিত হবে না। সুতরাং আমাদের আশেপাশের ওই সব জায়গায় পানিকে জমতে দেওয়া যাবে না। এই বিষয়ে আমরা যতক্ষণ না সচেতন হচ্ছি ততক্ষণ পর্যন্ত ডেঙ্গুকে প্রতিরোধ করা সম্ভব নয়। ডেঙ্গু জ্বরে অযথা আতঙ্কিত হবেন না, সচেতনতা ও সাবধানতা দিয়ে এ রোগকে নির্মূল করা যায়। আসুন আমরা আমাদের চারপাশের জমা পানিতে তৈরি হওয়া ডেঙ্গুর আতুরঘরগুলোকে ভেঙে একটি সুস্থ, সুন্দর, পরিষ্কার, রোগমুক্ত দেশ করে তুলি। সচেতনতাই হোক ডেঙ্গুর প্রতিরোধ। জনস্বার্থে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র।